হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবিল দৃষ্টিতে এলোরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল। বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটি তোমরা অনেকে পড়েছ, অনেকের আবৃত্তিও শুনেছ। হ্যাঁ, আর সেই মানুষ ধরার গল্প অ্যালেক্স হেলির মহাকাব্যিক উপন্যাস রুশ থেকে কিছু অংশ পড়ে শোনাব। গীতি সেনের অনুবাদে আশ্চর্য এই বইটির নাম শিকড়ের সন্ধানে। বাস্তব, বিস্ময়কর, দুঃসাহসিক, কারণের ঘটনা প্রবাহ সত্য। কোনটা বাড়ির দিকে ছুটল, বুনো ফুলের সুগন্ধ ভেসে আসছিল, ঘাসের ওপর শিশির কণার ঝিকিমিকি, চিলগুলো শিকারের সন্ধানে মাথার উপর চক্রাকারে ঘুরছে, ক্ষেতের ধারে ধারে খানা খন্দে ব্যাঙের হাঁকাহাঁকি, নিচু ঘন ঝোপগুলোর ধার দিয়ে যেতে যেতে সে গরান গাছের তীব্র মদির গন্ধ পেল। শুয়োরের পাল সহসা তাকে দেখে ঘোঁতঘোঁতানি শুরু করল, বেবুনগুলো সন্ত্রস্ত হয়ে কিচিমিচি করতে থাকল, তাদের পালের গোদাগুলো ভয় পেয়ে দলের মেয়ে ও শিশুগুলাকে নিজেদের সামনে ঠেলে দেয়। ছোটবেলা সে বেবুন দেখলেই ভেংচি কেটে রাগিয়ে দিত, কিন্তু এখন সে তো আর ছোট নেই, আল্লাহর সৃষ্ট সব জীবকে সে সম্মান করতে শিখেছে। এগ্রেট, সারস, বক ও পেলিকানের শুভ্র ঝাঁক ঘুম থেকে ভেঙে উঠে আকাশে উড়ল, কোনটা ঝোপের ভেতর দিয়ে পথ করে নিয়ে নদীর ধারে উপস্থিত হলো। তার পাহারাদার কুকুরটি দৌড়ে এগিয়ে গিয়ে জল ঢোঁড়া আর কচ্ছপগুলোকে তাড়া লাগায়। রাতের পাহারার পর কোনটা প্রায় নদীর ধারে এসে দাঁড়ায়, আর সে লক্ষ্য করছিল একটা ধূসর রঙের হেরন পাখি ছোট ছোট মাছের সন্ধানে ঈশ্বর হরিত বর্ণ জলের উপর দিয়ে নিচু হয়ে উড়ে যাচ্ছে। তার পাখার স্পর্শে জলে মৃদু তরঙ্গের সৃষ্টি হচ্ছে। কোনটা জানে, এখানে বড় বড় কুজালো মাছ পাওয়া যায়। কতদিন সে বিনটার জন্য এ মাছ ধরে নিয়ে গিয়েছে। বিনটা কুজালো মাছের সাথে পেঁয়াজ, টমেটো আর চাল দিয়ে চমৎকার একটা রান্না করে। সে কথা মনে করে তার সকালবেলার খিদে আরও দ্বিগুণ হয়ে জ্বলে উঠল। নদীর ধার দিয়ে আরও খানিকটা গিয়ে সে একটা প্রাচীন গরান গাছের নিচু ডালে উঠে বসল। এ গাছটিতে সে অসংখ্য বার উঠেছে। কোনটা মনে মনে ভাবল, গাছটিও নিশ্চয়ই তাকে খুব ভালো করেই চেনে। তার পছন্দসই জায়গাটিতে চড়ে বসে প্রথম সূর্যের আলোকে নদীর বাঁক পর্যন্ত চারিদিক সে পরিষ্কার দেখতে পাচ্ছিল। নিদ্রিত জলমুরগিদের পালকে বহুদূর পর্যন্ত যেন কার্পেটে মোড়া, দূরে মেয়েদের ধানের ক্ষেত, আর তার মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে ছোট শিশুদের জন্য তৈরি বাঁশের চালা। শিশু বয়সে সে এর কোনটিতে ছিল? এই প্রত্যুষকালে চারদিকে অপরূপ দৃশ্য কোনটা হৃদয়ে এক আশ্চর্য প্রশান্তিতে ভরে দিল। গ্রামের মসজিদে প্রার্থনা সভায় বসেও সে এত আনন্দ পায় না। পৃথিবীর সকল মানুষ এক, প্রকৃতির রাজ্যে সকল প্রাণী আল্লাহর অধীন। নতুন করে সত্য তার উপলব্ধি হল। ইন্দ্রিয়গ্রাহ্য সকল বস্তু যা সে এখান থেকে দেখছে, শুনছে, উপভোগ করছে, তা কেবলমাত্র তার জন্য নয়, মানুষের স্মরণকালের বহু পূর্ব থেকে এ বস্তু ছিল, তার অধস্তন বহু পুরুষের পরেও থাকবে। তার নিজস্ব একটি ঢাক তৈরি করবার উপযুক্ত কাঠ সে বহুদিন ধরে খুঁজছিল, ল্যামিনও সেটি বাজাতে পারবে। আজই সে একটি গাছ খুঁজে নিয়ে কেটে ফেলবে। কাঠটি শুকিয়ে ব্যবহারের যোগ্য হতে দেড় চন্দ্রকাল লাগবে।
ততদিনে সে আর ল্যামেন মালি থেকে ফিরে আসবে। সামনে মাথা সমান উঁচু ঘাসের বনের ভিতর দিয়ে সে একটা গাছের দিকে এগোল। সেই মুহূর্তে কুকুরটা তীক্ষ্ণ চিৎকার করে একটা খরগোশের পেছনে তাড়া করে ছুটল। ঘাস বনের ভেতর কয়েকটা গাছ, ভেতরে ঢুকে ভালো করে দেখে তারই একটা বেছে নিতে হবে। পায়ের নিচে ঠান্ডা মাটির স্পর্শে বড় আরাম লাগছিল। বনের ভেতরটা অন্ধকার আর ছায়াচ্ছন্ন, সূর্যের আলো সেখানে পৌঁছায় না। হাতে কুড়ুল আর অস্ত্র একটা গাছে ঠেস দিয়ে রেখে সে গাছগুলোতে হাত লাগিয়ে ভালো করে পরীক্ষা করছিল। হঠাৎ তার কানে শুকনো ডাল ভাঙার শব্দ এলো। মাথার উপর একটা টিয়া পাখি কর্কশ্বরে চিৎকার করে উঠল। চকিতে পিছন ফিরে কোনটা একটা সাদা মুখ আর তার উদ্যত মুগুর দেখতে পেল। সাদা মানুষ, তার চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল। কোনটা প্রাণপণে লোকটার পেটে একটা লাথি কষিয়ে দিল। ঠিক তখনই কোনটার মাথার পিছনে আর কাঁধের ওপর শক্ত ভারী একটা জিনিস সজোরে আঘাত করল। অসহ্য যন্ত্রণায় নুয়ে পড়েও সে তার পায়ের কাছে লুটিয়ে পড়া লোকটার দিক থেকে পিছন ঘুরে তাকাল। দুটো কালো মানুষ বস্তা হাতে দাঁড়িয়ে, আরও একটা সাদা মানুষ, তার হাতে বেটে মোটা মুগুর। কোনটা কালো মানুষ দুটোর মুখে ঘুষি মারতে লাগল। একই সাথে ক্ষিপ্র গতিতে সরে গিয়ে সাদা মানুষটার মুগুরের আঘাত এড়াতে চেষ্টা করছিল। সে একেবারে নিরস্ত্র, অসহায়। যে কোনো একটা অস্ত্রের জন্য তার মন ব্যাকুল হয়ে উঠল। আঁচড়ে কামড়ে লাথি কষিয়ে ঘুষি মেরে শুধু হাতে পায়ে সে আপ্রাণ যুদ্ধ করছিল। তার পিঠের উপরে অবিরাম মুগুরের ঘা গ্রাহ্যের মধ্যেই আনছিল না। অবশেষে শত্রুপক্ষের তিনজনে একযোগে তাকে মাটিতে ফেলে দিল। অতর্কিতে একটা হাঁটু তার পিঠের নিচে এমন সজোরে ঘা লাগাল, সে ব্যথায় কুঁকড়ে গেল। কোনটা হাঁ করে মুখের সামনে যাকে পেল কামড়ে গায়ের মাংস ছিঁড়ে নিল। মানুষের চোখে গভীরভাবে নখ বসিয়ে দিল। লোকটা যন্ত্রণায় চিৎকার করতে লাগল। সেই মুহূর্তে কোনটার মাথার উপর আবার একটা ভারী মুগুর নেমে এলো। হতবুদ্ধি অর্ধচেতন অবস্থায় সে কুকুরের ক্রুদ্ধ চিৎকার আর সাদা মানুষের গালাগাল শুনতে পেল। তারপরেই কোনটা নিদারুণ আর্তনাদ। কোনো রকমে উঠে দাঁড়াতেই আবার অবিরাম মুগুরের আঘাত। মাথা দিয়ে দর দর করে রক্ত পড়ছিল। তার ভিতর দিয়েই দেখল একজন কালো মানুষ নিজের চোখ হাতে ঢেকে রেখেছে। একজন সাদা মানুষ নিজের রক্তাক্ত হাত চেপে ধরে কোনটার প্রিয় কুকুরটির মৃত দেহের উপর দাঁড়িয়ে আছে। বাকি দুজন উদ্যত মুগুর হাতে কোনটার পাশে দাঁড়িয়ে। রাগে অন্ধ হয়ে কোনটা এক হাতে মুগুর ঠেকিয়ে অপর হাতে সাদা মানুষটিকে আক্রমণ করল। ওহ, সাদা মানুষের গায়ে কি বিকট দুর্গন্ধ, তার বমি আসছিল। হায়, এ কেমন করে সম্ভব হলো? সে আগে থেকে এদের গন্ধ শুনতে পেল না? তার অন্তরাত্মা এই ভয়ঙ্কর বিপদের আভাস মাত্র পেল না? সেই মুহূর্তে আবার তার উপর মুগুর বর্ষিত হল। কোনটা নত যেন হয়ে বসে পড়ল। তার মাথা শত খণ্ডে বিদীর্ণ হয়ে যাবার উপক্রম হল। দেহ অবশ, আয়ত্তহীন, নিজের অক্ষমতার রোষে তার হৃদয় জ্বলছিল। প্রাণপণ শক্তিকে নিজেকে তুলে ধরে সে চিৎকার করে উঠল। শূন্য আকাশে আক্রমণ চালাল। চোখের জলে রক্তে ঘামে একাকার হয়ে গেল। এখন শুধু আত্মরক্ষা নয়, সমগ্র পৃথিবী তার কাছে হারিয়ে যাচ্ছে। অমেরো বেন্টালামিন সুয়াডু ম্যাডি। সাদা মানুষটির ভারী মুগুর তার রগে এসে লাগল। বিন্টা ও অমেরুর কিন্তের পরম আদরের ধন,
কিশোর কোনটার সামনে তার 17 বৎসরের পরিচিত বিশ্বব্রহ্মাণ্ড লুপ্ত হয়ে গেল। সকালবেলায় কোনটা দেখতে পেল তারই মতো শেকলে বাঁধা আরও 11 জন বন্দি, তার মাঝে 6 জন পুরুষ, 3টি মেয়ে এবং 2টি শিশু, সকলেই নগ্ন। কোনটা কখনো নগ্ন নারী দেখেনি, সে সংকোচে মুখ ফিরিয়ে রাখল। পুরুষদের চোখে জ্বলন্ত ঘৃণা ও হত্যার স্পৃহা, সর্বাঙ্গে বেত্রাঘাতে রক্তাক্ত চিহ্ন, মেয়েরা কাঁদছিল। একজন তাদের পুড়িয়ে দেওয়া গ্রামের আর প্রিয়জনদের নাম ধরে ডাকছিল, অপর একজন নিজের কল্পিত শিশুকে কোলে নিয়ে দোলাতে দোলাতে আদর করছিল আর করুণ স্বরে বিলাপ করছিল, তৃতীয়জন থেকে আর্তনাদ করে আল্লাহর কাছে যাবার ইচ্ছা প্রকাশ করছিল। অসহ্য ক্রোধে কোনটা তার বাঁধন খুলে ফেলবার চেষ্টা করতেই আবার মুগুরের আঘাতে জ্ঞান হারিয়ে ফেলল। জ্ঞান ফিরে আসতে দেখল তাকেও নগ্ন করা হয়েছে, সকলের মাথা কামিয়ে ফেলেছে আর সারা দেহে তেল মাখানো হয়েছে। দুপুর নাগাদ আরও 2 জন সাদা মানুষ এলো, চর দুটো এবার এক গাল হেসে বন্দীদের বাঁধন খুলে দিয়ে তাদের সারিবদ্ধ হয়ে দাঁড়াতে আদেশ করল। রোষে শঙ্কা কোনটার দেহ কঠিন হয়ে উঠল। নতুন সাদা মানুষদের মাঝে একজনের বেটে শক্ত সামর্থ্য চেহারা, তার চুল সাদা, অপর একজন বিরাট লম্বা চেহারা, মুখমণ্ডলে অনেকগুলো গভীর কাটার দাগ, কপালে ভ্রুকুটি। কিন্তু ভাবে মনে হলো সাদা চুলের লোকটির ভূমিকাই বেশি গুরুত্বপূর্ণ। চরগুলো কোনটাকে আবার জোর করে নিচু হয়ে সামনে ঝুঁকে বসতে বাধ্য করল। কোনটা বাধা দেবার আপ্রাণ চেষ্টা করেও বিফল হলো। ভয়ে বিস্ফারিত নয়নে সে তাকিয়ে দেখল একটা সাদা মানুষ গনগনে আগুন থেকে একটা লাল হয়ে যাওয়া লম্বা সরু লোহার শিক বার করছে। কাঁধের উপর সেই প্রজ্বলন্ত লোহার ছেঁকা খেয়ে অসহ্য বিস্ফোরক যন্ত্রণায় ছটফট করতে করতে কোনটা বিষম আর্তনাদ করতে লাগল। একটি একটি করে বন্দির অপরিসীম যন্ত্রণার তীক্ষ্ণ আকুল আর্তনাদে বাঁশের ঝোপ ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠল। কোনটা অপরের পিঠ দেখে বুঝতে পারল একটা বিশেষ LL চিহ্ন সকলের গায়ে দেগে দেওয়া হয়েছে। ধন্যবাদ বন্ধুরা, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।